ছোট্ট মেয়ে লিমা প্রতিদিন কেয়ারটেকারের হাত ধরে স্কুলে যায়। সে যাওয়ার সময় তার মা যত্ন করে মেয়েকে টিফিন বানিয়ে দেয়, কিন্তু প্রতিদিনের একই খাবার খেতে লিমার ভালো লাগে না। সে স্কুলে টিফিন বক্স খুলে মন খারাপ করে। রোজ তাকে একই খাবার দেওয়া হয় বলে সেদিন রাগ করে টিফিনের সবগুলো খাবার ক্লাসের জানালা দিয়ে ফেলে দেয় লিমা। এই দৃশ্যটি দেখে ফেলে লিমার শিক্ষক। তিনি লিমাকে ডেকে নিয়ে বলেন, কেন তুমি খাবারগুলো ফেলে দিলে? উত্তরে লিমা বলল, আমার রোজ একই খাবার খেতে ভালো লাগে না। লিমাকে তার শিক্ষক বুঝিয়ে বলল, তোমার খুশি থাকা উচিত যে তোমার প্রতিদিন খাওয়ার মতো যথেষ্ট খাবার আছে। তুমি কি জানো রোজ তোমার মতো কত ছোট ছোট ছেলে মেয়ে না খেয়ে থাকে? তাদের প্রতিদিনের খাবারই জোটে না। তুমি আর কখনোই খাবার নষ্ট করবে না, এতে করে সৃষ্টিকর্তা তোমার উপর রাগ করবে। লিমা তার শিক্ষককে কথা দিল সে আর কখনোই খাবার নষ্ট করবে না। এর কিছুদিন পর লিমা সকালে নাস্তা করার সময় তার মাকে বলল, মা আজ আমাকে টিফিনে একটু বেশি খাবার দিও। লিমার মা খুশি হয়ে মেয়েকে বেশি করে খাবার দিল। এরপর থেকে প্রতিদিনই লিমা তার মার কাছে অতিরিক্ত খাবার চাইত। একদিন স্কুল থেকে লিমার মাকে ফোন করে জানালো যে লিমা স্কুলে টিফিন খায় না। একথা শুনে লিমার মা খুব অবাক হল। সে লিমার কেয়ারটেকারকে ডেকে বলল, লিমা স্কুলে টিফিন খায় না, অথচ প্রতিদিন আমার কাছে অতিরিক্ত খাবার চেয়ে নেয়, আর ওর টিফিন বক্সটিও আমি খালি পাই। তুমি কি এই বিষয়ে কিছু জানো? উত্তরে কেয়ারটেকার লিমার মাকে যা বলল তা শুনে লিমার মা কেঁদে ফেলল। লিমা প্রতিদিন স্কুলে ছুটির পর কেয়ারটেকারের সাথে বাসায় ফেরার পরে রাস্তার ধারে কিছুক্ষণ সময় কাটায়। একসময় সে তার টিফিনটি পথ শিশুদের সাথে ভাগ করে খায়। কেয়ারটেকার তাকে নিষেধ করলেও সে শোনে না। লিমা বলে, আমার শিক্ষক বলেছেন আমার মতো ওরা খেতে পায় না, তাই আমি ওদের প্রতিদিন খেতে দেই। ছোট্ট মেয়েটির এই মহানুভবতা দেখে কেয়ারটেকার আর তাকে বাধা দেয় না। লিমার মা বলল, তুমি ভালো করেছো যে লিমাকে এই ভালো কাজে বাধা দাওনি। আমি আমার মেয়েকে নিয়ে সত্যি গর্ববোধ করি আর শ্রদ্ধা জানাই সেই শিক্ষককে, যিনি আমার মেয়ের মধ্যে এই ভালো ধারণার জন্ম দিয়েছেন। পৃথিবীর প্রতিটি শিক্ষককে এমন হতে হবে, তবে আমাদের মাঝে থাকবে না দারিদ্রতার ভেদাভেদ। আমাদের আশেপাশে একটু লক্ষ্য করলে দেখবেন এমন অনেক মানুষদের পাবেন যারা হয়তো অভুক্ত আছে। চেষ্টা করুন নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।